পুনেরে অক্সফোর্ড কোভিড 19 টিকার দ্বিতীয় পর্যায় পরীক্ষা আরম্ভ দুই জনকু দিয়াগলা প্রথম ডোজ তবে কোন রয়েছে এখন এই সম্পূর্ণ খবর আসন্তু জানিবা তা পূর্বরু ওড়িয়া ফিটনেস চ্যানেলকু সাবস্ক্রাইব করিকি পাখরে আসুথিবা বেল আইকনটিকু বজাই দিয়ন্তু পুনে স্থিত সেরম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত অক্সফোর্ড কোভিড 19 টিকার দ্বিতীয় পর্যায় ক্লিনিক্যাল পরীক্ষা আরম্ভ হয়ে যাইছি বুধবার পুনেরে থিবা এক হসপিটালরে এই পরীক্ষা আরম্ভ হইতিবা জানা পড়িছি ভারতী বিদ্যাপীঠর মেডিকাল কলেজ অ্যান্ড হসপিটালরে দুই জন পুরুষ স্বেচ্ছাসেবীঙ্কু এই টিকা দিয়া যাইথিবা নেই ডাক্তারখানার জনে বরিষ্ঠ অধিকারী কহিছন্তি তবে গতকালি দিন প্রায় গোটায় সময়রে এই ক্লিনিক্যাল পরীক্ষা আরম্ভ হইতিবা সে কহিছন্তি করোনা রিপোর্ট নেগেটিভ আসিবা পরে 32 বর্ষ বয়স্ক ব্যক্তিঙ্কু কোভিশিল্ড টিকা প্রদান করা যাইথিবা কহিছন্তি ভারতী বিদ্যাপীঠর মেডিকাল কলেজ হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার কেন্দ্রর ডাক্তারী নির্দেশক ডক্টর সঞ্জয় লালবানী তবে এসহ অন্য জনে 48 বর্ষ বয়স্ক পুরুষ স্বেচ্ছাসেবীঙ্কু মধ্যে এই টিকা দিয়া যাইথিবা সে কহিছন্তি 32 বর্ষ বয়স স্বেচ্ছাসেবী এক ঘরোই কোম্পানিরে কার্য করুথিবা বেলে 48 বর্ষ বয়স্ক স্বেচ্ছাসেবী স্বাস্থ্য সেবা সহ জড়িত বলে জনা পড়ছি তবে মঙ্গলবার দিন এসআইআই রু ডোজ মিলিবা পরে পাঁচ জন স্বেচ্ছাসেবী পরীক্ষা পাই নাম লেখাইছিলে পাঁচ জনক মধ্যরু তিন জন করোনা পজিটিভ করোনা রিপোর্ট পজিটিভ আসিয়া পরে আজি সেমানক মধ্যরু দুই জনক টিকা দিয়া যাইছি ইহা সহ টিকা দেবা পূর্বরু ডাক্তার মানে সেমানক তাপমাত্রা রক্তচাপ এবং হৃৎস্পন্দন যাঞ্চ করিছিলে বলি ডক্টর সঞ্জয় লালবানী কহিছন্তি তবে ইহা বর্তমান সময়র সবুঠারু বড় খবর পুনেরে অক্সফোর্ড কোভিড 19 টিকার দ্বিতীয় পর্যায় পরীক্ষা আরম্ভ হয়েছে দুই জনক দিয়া যাইছি প্রথম ডোজ তবে দেখা যাও এই টিকাটি কেতে মাত্রায় সফলতা লাভ করুছে এবং কেতে মাত্রায় করোনা কু রোকি পারুছি তবে এহা থিলা বর্তমানর অপডেট এহা পরে কোন রহিবা আগামী রিপোর্ট বা আগামী অপডেট আমি নিয়ে আসিবু নেক্সট ভিডিওরে সেথিলাগি চ্যানেল সহ কনেক্ট হয়ে রুহন্তু চ্যানেলকু সাবস্ক্রাইব করিকি পাখরে আসুথিবা বেল আইকনটিকু বজাই দিয়ন্তু ভিডিওটিকু লাইক কমেন্ট সাজেসন করন্তু সে পর্যন্ত মু রহিলি স্টে ফিট অ্যান্ড স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও বাই বাই।